राष्ट्रीय संस्कृति चर्चार प्रधान प्राण केंद्र बांग्लादेश शिल्पकला एकेडेमी करोनाकाले दुई-एकटी प्रदर्शनी हलो बंध रहे एकेडेमीर मिलनायतनगुलो एवं मंच नाटकेर प्रदर्शनी प्रतिष्ठानटीर मिलनायतनगुलो खुलते एखन केवल सरकारी निर्देशनार अपेक्षा बोलछेन एकेडेमीर महापरिचालक एवं संस्कृति प्रतिमंत्री शुकन नामेर जानाछेन विस्तारित। করোনার প্রকোপে দীর্ঘ লকডাউন শেষে প্রায় সবকিছু স্বাভাবিক হলেও বন্ধ রয়েছে রাষ্ট্রের সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র বাংলাদেশ শিল্পকলা একাডেমি। চিত্রশালা প্লাজায় দুই-একটি চিত্র প্রদর্শনীর আয়োজন অনুষ্ঠিত হলেও খোলা হয়নি একাডেমির মিলনায়তন, ফলে বন্ধ রয়েছে মঞ্চনাটকের প্রদর্শনী সহ সকল অনুষ্ঠান। মহাপরিচালক লিয়াকত আলী লাকি বলছেন মিলনায়তন খুলে দেবার জন্য প্রস্তুত রয়েছে প্রতিষ্ঠানটি, শুধু সরকারি ঘোষণার অপেক্ষা। আমরা নাট্যকর্মীরা, সংস্কৃতি কর্মীরা, শিল্পীরা নিজেরা সুরক্ষিত রাখবো, সুরক্ষিত থাকবো, এইরকম তো আমরা আশাবাদ ব্যক্তই করতে পারি। কে আক্রান্ত হয়ে বসে আছে সেটি আমরা কিভাবে মোকাবেলাটা করব, সেই নীতিমালাটা আমরা চূড়ান্ত প্রায় করে ফেলেছি। এরপর আমরা বিভিন্ন সংশ্লিষ্ট যারা তাদের সঙ্গে বৈঠক করে তারপরে সকলে মিলে একমত হয়ে আমরা শুরু করে ফেলব। এদিকে সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান শিগগিরই ঘোষণার পাশাপাশি ভাড়া মওকুফের কথাও ভাবছে মন্ত্রণালয়। ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এই মাস থেকে সীমিত পরিসরে শিল্প একাডেমিতে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু করব। এই কোভিডের কারণে সক্ষমতা স্বাভাবিক হয়েছে, কমেছে, প্রয়োজনে আমরা ছাড় দিব। এমনও যদি হয় তাহলে হয়তো আমরা শতভাগ ছাড় দিতে পারি হলের ভাড়া, তারপর আমরা অনুষ্ঠান শুরু করব। গেল আগস্ট মাসের শেষ দিকে ব্যক্তিগত উদ্যোগে মঞ্চনাটক লাল জমিন মঞ্চায়নের মধ্য দিয়ে দ্বার খোলে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তন। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।